আলফিরুনা আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। সিলেটে অবর্ণনীয় দুর্ভোগে আছেন বানভাসী মানুষ। ঘরে বাইরে সবখানেই থইথই করছে বন্যার পানি। নিরাপত্তার জন্য ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি অনেকে। পানি কোনো ধরনের ত্রাণও বিশেষ করে শুরুর দিকে বন্যা আক্রান্তরা আছেন নিদারুণ কষ্টে। প্রায় 550 শিক্ষা প্রতিষ্ঠানও এখনো পানির নিচে। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন দিন পার করছেন লক্ষাধিক গ্রাহক। এদিকে সুরমার পানি সামান্য কমলেও অন্যান্য নদীর পানি একই অবস্থায় আছে, দেখা দিয়েছে নদী ভাঙন সহ ক্ষয়ক্ষতির শঙ্কা। দুর্ভোগের মধ্যে সময় পার করার পানিবন্দীরা তাকিয়ে আছেন ত্রাণের দিকে। যা মিলছে তা খুবই সামান্য, অভিযোগ বন্যার্তদের। অন্তিম ইচ্ছা অনুযায়ী দেশ বরেণ্য সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে সমাহিত করা হবে। সোমবার নাগাদ তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে আব্দুল গফফার চৌধুরীর জানাজা আজ জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে। সব প্রক্রিয়া শেষ করে তার মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যত দ্রুত সম্ভব ঢাকায় পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন বিবৃতি দিয়েছে। আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে, চলবে 9 জুন পর্যন্ত। প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অন্য 3 কমিশনারও দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রশান্ত কুমার হালদার উর্ফে পিকে হালদারের কোম্পানির সব ধরনের শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। দুর্নীতি দমন কমিশনের করা মামলার আসামি পিকে হালদারের শেয়ার ফ্রিজ করার বিষয়ে আদালতের আদেশের প্রেক্ষিতে সেন্ট্রাল ডিপোজিটর বাংলাদেশ লিমিটেড সিডিবিএলকে এই নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের লোহাগড়ায় কুপিয়ে পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কবির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। লোহাগড়ের বহিন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবির তার এক সহযোগী সহ ধরা পড়ে। 15 মে লোহাগড়ের পাদোয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের লালাখিলে আসামি কবিরকে ধরতে গেলে তার এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মোহাম্মদ জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জানাবো দেশের বাইরের খবর। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি। সংস্থাটির উপদেষ্টা পরিষদের একাংশের অভিমত, পূর্ণাঙ্গ টিকাদান কর্মসূচি শেষ হওয়ার 5 মাস পর বুস্টার দেওয়া যেতে পারে। সিডিসি পরিচালক এখনও চূড়ান্ত প্রস্তাবে সই না করলেও জরুরি বৈঠকে সমর্থন জানিয়েছেন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন 10 লাখের বেশি মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপে ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক মাঙ্কিপক্স। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আফ্রিকা থেকে ছড়ানো মাঙ্কিপক্স নামে এক রোগ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল এবং ব্রিটেনে ছড়িয়ে পড়েছে বলে দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। বিরল এই রোগে সর্বশেষ 9 জন রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। পর্তুগালে 5 এবং স্পেনে 23 জনের দেহে মিলেছে এই ভাইরাস। এবার জানাবো মাঝে ময়দানের খবর। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসান। খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে। চট্টগ্রাম টেস্টে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। টেস্টের চতুর্থ দিনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে চোট পান তিনি। যদিও চোট নিয়ে 5ম দিনে বল করেন নাঈম, ইঞ্জুরির কারণে 2য় টেস্টেও নেই পেসার শরীফুল ইসলামও। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে।